দেখুন, এই ব্র্যাকার্ড বা এই কাটুরি ব্লাউজগুলোতে যারা নতুন আছে তারা খুবই কনফিউশনে পড়ে। এখানে অনেকগুলো মাপ নিতে হয় আমাদেরকে, কিন্তু এখানে যে মূল বিষয়টি হচ্ছে আপনাকে ভিডিওটি খুব মনোযোগী হয়ে দেখতে হবে। একবারে যদি আপনি বুঝতে না পারেন, ভিডিওটি বারবার দেখবেন তাহলে আপনি বুঝতে পারবেন। একবার দেখে যদি মনে করেন আমি বুঝতে পারিনি আর আমি এটা পারবো না, এটা হচ্ছে আপনার ভুল ধারণা। কারণ যেহেতু আমরা শিখেছি আপনিও শিখতে পারবেন, এখানে না শেখার কোনো কিছুই নেই, সবাই শিখতে পারবে, কিন্তু সময় দিতে হবে। আমরা যখন শিখেছি আমাদেরও প্রচুর সময় লেগেছে শিখতে, আপনারও সময় লাগবে। এই জন্য মনোযোগ দিয়ে দেখে আপনি কাজটি শিখে নিন, সারা জীবনের জন্য এই কাজটি আপনি করতে পারবেন। ব্লাউজটি তৈরি করার জন্য এখানে যে কাপড়টি নিয়েছি, কাপড়টি সুন্দর করে আমাদেরকে ওপেন করে নিতে হবে। কাপড়টি এইভাবে ওপেন করে নেওয়ার পরে কাপড়টিকে এদিকে একটি ভাঁজ করে নিতে হবে। আপনি যত ইঞ্চি বডির জন্য ব্লাউজটি তৈরি করবেন সেই বডির মাপ অনুযায়ী কাপড়টি আপনাকে ভাঁজ করতে হবে। এই ব্লাউজটি আমি 40 ইঞ্চি বডির জন্য তৈরি করব। কাপড়টি এইভাবে ভাঁজ করে নেওয়ার পরে নিচে সেলাই মার্জিনের জন্য কাপড় রেখে আমাদেরকে মার্জিন করতে হবে। এইভাবে একটি মার্জিন করে নেওয়ার পরে 1.5 ইঞ্চি কাপড় রেখে আরো একটি মার্জিন করে নিতে হবে। এইভাবে মার্জিন দুইটি টেনে নেওয়ার পরে ব্লাউজের লম্বা মাপটি নিতে হবে। আপনি যার জন্য তৈরি করবেন তার প্রয়োজন অনুযায়ী আপনাকে লম্বা মাপটি নিতে হবে। এই মার্জিনে ফিতাটি রাখতে হবে। এই ব্লাউজটি আমি 14 ইঞ্চি লম্বা তৈরি করব এবং সেলাই মার্জিনের জন্য আরও 1/2 ইঞ্চি এক্সট্রা নিতে হবে। তাই 14.5 ইঞ্চিতে মার্জিন করতে হবে এবং 14 ইঞ্চিতে একটি মার্জিন করতে হবে। এই মার্জিন দুইটি এখানে টেনে নিতে হবে। এইভাবে মার্জিন দুটি টেনে নেওয়ার পরে এখন কাত মানে ছোল্ডারের মাপটি নিতে হবে। তো এই ব্লাউজটি আমি 40 ইঞ্চি বডির জন্য তৈরি করব। 39 থেকে 40 ইঞ্চি বডির জন্য কাদের মাপটি আমরা কত ইঞ্চি নেব, তো এখানে 2 সুত কম 7 ইঞ্চিতে নিতে হবে। তো 15.5 ইঞ্চিতে মার্জিন করে নিচ্ছি এবং নিচেও 15.5 ইঞ্চিতে মার্জিনটি করতেছি। এতটুকু মার্জিন এইভাবে টেনে নেওয়ার পর এখন আর্মহোলের মাপটি নিতে হবে। নিচের এই মার্জিনে ফিতাটি রাখতে হবে। 39 থেকে 40 ইঞ্চি বডির জন্য আর্মহোলের মাপটি আমরা কত ইঞ্চি নিব, তো এখানে আপনি 6 থেকে 6.5 ইঞ্চি পর্যন্ত নিতে পারেন। তো এখানে আমি 6.5 ইঞ্চিতে নিয়ে নিচ্ছি। যারা অতিরিক্ত ফিটিং পড়তে ভালোবাসে তাদের ক্ষেত্রে আপনি 6 ইঞ্চিতেও নিতে পারেন, যারা অতিরিক্ত লুজ পড়তে ভালোবাসে তাদের ক্ষেত্রে আপনি 6.5 ইঞ্চিতেও নিতে পারেন। তো এখানে 6 ইঞ্চি 2 পয়েন্টে কিন্তু আমি মার্জিনটি করেছি। তো এতটুকু মার্জিন এইদিকে টেনে নিতে হবে। এইভাবে আর্মহোলের মাপটি নেওয়ার পরে এখন বডির মাপটি নিতে হবে। তো বডির মাপটি এখানে 40 ইঞ্চি দেবো, 40 কে 4 ভাগ করলে কত হচ্ছে 10। তো এইভাবে এখানে 10 ইঞ্চিতে মার্জিন করতে হবে এবং সেলাই মার্জিনের জন্য সর্বনিম্ন 1 ইঞ্চি থেকে 1/2 ইঞ্চি কাপড় আপনি রাখতে পারেন। যে কোনো ব্লাউজ যখন আপনি কাটিং করবেন কমরের যে মাপটি আছে তাই না, এই মাপটি আপনি সেলাই করার সময় অ্যাকুরেট করে নিতে পারেন, এতে কোনো সমস্যা নেই। জাস্ট এই মার্জিনটাকে নিচের দিকে একটু টেনে নিতে হবে। এইভাবে বডির মাপটি নেওয়া কমপ্লিট হয়ে গেলে এখন আর্মহোলের জন্য রাউন্ড শেপ করতে হবে। ঠিক দেখুন, এই মাঝখানের যে কোনাটি আছে এখানে ফিতেটি রাখতে হবে, রেখে আপনাকে 1.5 ইঞ্চি উপরে একটি মার্জিন করতে হবে। এবং আর্মহোলের মাপটি আপনি যত ইঞ্চি নিয়েছেন সেটাকে 2 ভাগ করে ঠিক মাঝখানে একটি মার্জিন করতে হবে। তো এখান থেকে বডির মাপটির সাথে এই রাউন্ড শেপটি আমাদেরকে মিলিয়ে দিতে হবে। এইভাবে রাউন্ড শেপটি করে নেওয়ার পর এখন গলার মাপটি নিতে হবে। 39 থেকে 40 ইঞ্চি বডি যেমন একটি ব্র্যাকার্ড ব্লাউজ আমরা কাটিং করব বা তৈরি করব, গলার মাপটি পাশে কত ইঞ্চি নিব, সর্বনিম্ন এখানে আপনি 5.5 ইঞ্চি নিতে পারেন। যারা একটু বেশি পড়তে ভালোবাসে তাদের ক্ষেত্রে আপনি 6 ইঞ্চি নিতে পারেন, যারা অতিরিক্ত পড়তে ভালোবাসে তাদের ক্ষেত্রে আপনি 6.5 ইঞ্চি পর্যন্ত নিতে পারেন। তো গলার পাশে মাপটি যখন আপনি অতিরিক্ত বেশি নেবেন তখন কিন্তু আপনাকে শোল্ডারের মাপটি কমিয়ে নিতে হবে। তো এখানে গলার মাপটি পাশে আমি 5.5 ইঞ্চি নিব। 5.5 কে 2 ভাগ করলে কত হচ্ছে 3.5 ইঞ্চি। তো এখানে আমি 2.5 ইঞ্চিতে মার্জিন করব। গলার পট্টিটি সেট করার পরে গলাটি পরিশেষে 5.5 ইঞ্চি তৈরি হবে। এইভাবে আমি 2.5 ইঞ্চিতে মার্জিনটি করে নিয়েছি। এইভাবে গলার পাশের মাপটি নেওয়ার পরে গলার লম্বা মাপটি নিতে হবে। ব্র্যাকার্ড ব্লাউজ যখন আপনি তৈরি করবেন পিছনের গলাটি কিন্তু কাস্টমার অধিকাংশ জনে বড় তৈরি করে থাকে, এই জন্য আপনাকে এই গলার মাপটি কাস্টমারকে জিজ্ঞেস করে দিতে হবে সে কতটুকু বড় নিতে চায়। তো এই ব্লাউজটির গলাটি আমি 8 ইঞ্চি লম্বা দিব। তো 8 ইঞ্চিতে মার্জিন করে নিচ্ছি। যেমন গলাটি আপনি লম্বা দিবেন এখানে কত ইঞ্চি নিয়েছি 2.5 ইঞ্চি তাই না, এখানে মিনিমাম আমাকে আরো 1/2 ইঞ্চি থেকে 1 ইঞ্চি পর্যন্ত বাড়িয়ে নিতে হবে। তো এখানে আমি 1/2 ইঞ্চি বাড়িয়ে 3 ইঞ্চিতে মার্জিনটি করে নিচ্ছি।
এবং এই মার্জিনটাকে এখানে মিলিয়ে দিতে হবে। এইভাবে মার্জিনটি করে নেওয়ার পর এখানে যে কোনো গলা আপনি দিতে পারেন। তো এখানে গোল গলার জন্য আমি রাউন্ড শেপটি করে দিচ্ছি। এইভাবে আপনাকে গলার জন্য রাউন্ড শেপটি করে দিতে হবে। এইভাবে গলার মাপটি নাও কমপ্লিট হয়ে গেলে এখন আমাদেরকে শেপের জন্য মার্জিন করতে হবে। এখানে চার ভাগ করে কত ইঞ্চি নিয়েছি আমি? 10 ইঞ্চি, তাই না? এখানে 1 ইঞ্চি মাইনাস করতে হবে, এখন 9 ইঞ্চি ধরতে হবে। 9 ইঞ্চিকে 2 ভাগ করলে কত হচ্ছে? 4.5। তো এখানে পাশে আমাকে 4.5 ইঞ্চিতে একটি মার্জিন করতে হবে। এবং এই মার্জিন থেকে কত ইঞ্চি শেপের জন্য আমরা মার্জিনটি করব, তো এখানে 9 ইঞ্চি নিচে আমি মার্জিনটি করে নিচ্ছি। তো এতটুকু মার্জিন নিচের দিকে টেনে নিতে হবে। তো এটাই হচ্ছে পিছনের শেপের মার্জিন। এইভাবে আমাদেরকে বডি অনুযায়ী এই শেপের লম্বা এবং পাশের মাপটি নিতে হবে। ওকে, যে কোনো ব্লাউজ যখন আপনি কাটিং করবেন বা তৈরি করতে চাবেন, সর্বপ্রথম আপনি যখন পিছন পার্টটি বাইর করে অন্য অন্য পার্টগুলো বাইর করবেন, তাহলে ব্লাউজের যে অন্য পার্টগুলো আপনি খুব সহজে বাইর করতে পারবেন। একটি ব্রাকাট ব্লাউজের পিছনের পার্টটি কিন্তু খুব একটি গুরুত্বপূর্ণ না। সাধারণ ব্লাউজ এবং ব্রাকাট ব্লাউজের পিছনের পার্ট একই নিয়মে আমাদের কাটিং করতে হয়। একটি ব্রাকাট ব্লাউজের সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে সামনের পার্ট, এবং এই পার্টগুলো কীভাবে আমাদেরকে সেলাই করতে হবে এই অংশটুকু যদি আপনি বুঝতে পারেন, তাহলে কিন্তু আপনি খুব সহজে একটি ব্রাকাট ব্লাউজ কাটিং ও সেলাই শিখতে পারবেন। আর ব্রাকাট ব্লাউজ এমন একটি ব্লাউজ যদি আপনি তাড়াহুড়ো করে বা টেনে টেনে দেখেন, আপনি কখনো বুঝতে পারবেন না। একটি ভিডিও দেখে যদি শুধু আপনি বুঝতে পারেন, তাহলে যে কোনো সাইজের জন্য আপনি কিন্তু খুব সহজে তৈরি করতে পারবেন। শুধু একটি ভিডিও মনোযোগ দিয়ে আপনি দেখুন। তো এখন এখানে আমাকে কাটিংটি করে নিতে হবে। এইভাবে পিছন পার্টটি কাটিং করে নেওয়ার পর এই পার্টটি আমাদেরকে সাইডে সরিয়ে রাখবে। ব্র্যাকেট ব্লাউজের বডির মাপ অনুযায়ী ছোল্ডারটি কিন্তু আপনি এদিকে ডাউন দিতে পারেন। ডাউন দিলে এখানে বেশ কিছু মাপের পরিবর্তন নিয়ে আসতে হবে। যারা নতুন আছে তারা এই বিষয়টি তাদেরকে বুঝাতে গেলে তারা কনফিউশনে পড়বে, এই জন্য সহজ নিয়মে দেখানোর চেষ্টা করতেছি যেন আপনি শিখতে পারেন। তো এখান থেকে পিছনের পার্টটি বাইর করেছি, তাই না? এখানে যে কাপড় আছে এই কাপড়টি থেকে এখন আমরা সামনের পার্টটি বাইর করব। সামনের পার্টির কাপড়টি আমরা কী হিসেবে বিছিয়ে নেব? পিছনে পার্টটি আপনি যত ইঞ্চি বিছিয়ে নিয়েছেন তার থেকে 2 ইঞ্চি আপনাকে এক্সট্রা আরও বেশি করে ভাঁজ করতে হবে। কাপড়টি এইভাবে ভাঁজ করে নেওয়ার পরে এই সাইড থেকে 2 ইঞ্চি আমাদেরকে একটি মার্জিন করতে হবে। এই সাইডে 2 ইঞ্চি কাপড়কে একটি মার্জিন করে নেওয়ার পরে এখানে আমাদেরকে 1/2 ইঞ্চি সেলাই মার্জিনে কাপড়কে একটি মার্জিন করতে হবে। এই 2টি মার্জিন এইভাবে করে নেওয়ার পরে পিছন পাটি এখন এখানে আমাদেরকে বিছিয়ে রাখতে হবে। তো এখানে যে মার্জিনটি করেছি, তাই না, এই সাইডে আমাদেরকে মিল করে রাখতে হবে, এবং এইখানে যে মার্জিন করেছি এইখানে আমাদেরকে মিল করে রাখতে হবে। এই সাইডে ব্যতিক্রম থাকলে কোনো সমস্যা নেই, এইভাবে সুন্দর করে পিছন পাটি আমাদেরকে ফার্স্ট টাইমে বিছিয়ে রাখতে হবে। ওকে, এইভাবে বিছিয়ে রাখার পরে এখানে যে গলার মাপ নিয়ে কাটিং করেছি এতটুকু মার্জিন এখানে টেনে নিতে হবে। তো এখানে পিছন পাটে আর্ম হোলটি কাটিং করেছি, তাই না? তো এখানেও আমাদেরকে মার্জিনটি টেনে নিতে হবে। মার্জিনগুলো টেনে নেওয়া কমপ্লিট হয়ে গেলে পিছন পাটি একেবারে এখান থেকে সরিয়ে রাখতে হবে। এরপর এখানে সামনের পাটের গলার মাপটি নিতে হবে। এই মার্জিনে ফিতাটি রেখে কাস্টমারের রুচি অনুযায়ী বা আপনার প্রয়োজন অনুযায়ী আপনি লম্বা রাউন্ডটি নিয়ে নেবেন। এই গলাটি আমি 5.5 ইঞ্চি লম্বা দিব, 5.5 ইঞ্চিতে মার্জিন করব। কিন্তু এখানে আমরা যে কাটুরিটি জয়েন দেবো, তাই না, এই জন্য এখানে আরও 200 থেকে 1/2 ইঞ্চি বেশি নিয়ে আমাদেরকে মার্জিনটি করতে হবে। তাই এখানে 5.6 ইঞ্চিতে আমি মার্জিনটি করে নিচ্ছি। এখানে 2.5 ইঞ্চিতে মার্জিন আছে, এখানেও 2.5 ইঞ্চি মার্জিনটি করতে হবে। এতটুকু অংশ মার্জিন করে নেওয়ার পর এখানে যে কোনো গলা আপনি দিতে পারেন। তো এখানে গোল গলার জন্য রাউন্ড শেপটি আমি করে দিচ্ছি। এতটুকু অংশ এইভাবে গোল গলার জন্য রাউন্ড শেপটি করে দিতে হবে। ওকে, এখন কিন্তু আমরা ব্র্যাকেট ব্লাউজের সামনের পার্টটি কাটিং করতেছি 39 থেকে 40 ইঞ্চি বডির জন্য। আপনি যদি এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখেন, এতটুকু অংশ আপনাকে বলে দিচ্ছি আপনি কমপ্লিট শিখতে পারবেন। একটু মনোযোগ দিয়ে দেখলে সারা জীবনের জন্য আপনি একটি কাজ শিখতে পারবেন। আর তাড়াহুড়ো করে যদি আপনি মনে করবেন আমি বুঝবো না,
আমি বুঝতেছি না, যদি চলে যান তাহলে কাজটি কখনো তো আপনি শিখতে পারবেন না। কাজটি শেখার জন্য আপনাকে এতটুকু অংশ বারবার টেনে টেনে হলেও দেখতে হবে, তাহলে শুনি আপনি বুঝতে পারবেন, তাই না? তো এখন আমাদেরকে কাটুরির পার্টের জন্য মার্জিন করতে হবে। এই মার্জিন থেকে কত ইঞ্চি নিচে আমরা কাটুরি বা শেপের জন্য মার্জিনটি করব। তো এই মার্জিনে ফিতাটি রাখতে হবে, রেখে এখানে আপনি 11 ইঞ্চিতে মার্জিন করবেন। যারা মিডিয়াম লম্বা হবে তাদের জন্য 11 ইঞ্চিতে মার্জিনটি আপনি করবেন। এইভাবে 11 ইঞ্চিতে মার্জিনটি করতে হবে। তো এখানে এইভাবে মার্জিনটি করে নেওয়ার পরে এই কাটুরিটি পাশে আমরা কত ইঞ্চি নেব, 39 থেকে 40 ইঞ্চি বডির জন্য। তো এই মার্জিন থেকে দেখুন একেবারে এই মাথা থেকে আপনি 8.5 ইঞ্চিতে একটি মার্জিন করবেন। কত ইঞ্চিতে? 8.5 ইঞ্চিতে আপনাকে মার্জিন করতে হবে। তো এইভাবে 8.5 ইঞ্চিতে মার্জিনটি করে নিচ্ছি এবং এই মার্জিনটাকে এদিকে বরাবর টেনে নিতে হবে। এইভাবে মার্জিনটি টেনে নেওয়ার পরে এখানে 8.5 ইঞ্চি নিয়েছি, তাই না? 8.5 কে 2 ভাগ করে ঠিক মাঝখানে একটি মার্জিন করতে হবে। এইভাবে একটি ঠিক মাঝখানে একটি মার্জিন করতে হবে, ওকে? এইভাবে মার্জিনটি করে নেওয়ার পরে দেখুন আমরা এখন এই যে মার্জিনটি করেছি এই মার্জিন থেকে 1 ইঞ্চি 2 পয়েন্ট মানে 1.5 ইঞ্চি উপরে একটি মার্জিন করতে হবে এবং এই সাইডেও 1 ইঞ্চি 2 পয়েন্ট মানে 1.5 ইঞ্চি উপরে একটি মার্জিন করতে হবে। এই মার্জিনটি এখানে মিলিয়ে দিতে হবে এবং এই দিক থেকে এখানে মিলিয়ে দিতে হবে। এই দুইটি মার্জিন টেনে নেওয়ার পরে এখন এখানে যে গলার মাপটি নিয়েছি, তাই না, এই মার্জিন থেকে 1/2 ইঞ্চি দূরে একটি মার্জিন করতে হবে। এই মার্জিনটি আবার এই মার্জিনের সাথে আমাদেরকে মিলিয়ে দিতে হবে। এই ভিডিওতে কিন্তু আমি 39 থেকে 40 ইঞ্চি বড়ির জন্য এই ব্লাউজটি কাটিং করে দেখাচ্ছি। এরপরে যে 42 সাইজের কিভাবে কাটিং করবেন বা 37 থেকে 38, 35 থেকে 36 এই সাইজের ভিডিওগুলো কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে। প্রতিটি বেড়াকাট ব্লাউজ একই নিয়মে আমাদেরকে কাটিং করতে হয়, সেলাই করতে হয়, শুধু কিছু কিছু মাপ ও মেজারমেন্টগুলো আমাদেরকে চেঞ্জ করে নিতে হয়। আপনার যদি ওই সাইজগুলোর প্রয়োজন হয় তাহলে আমার চ্যানেলে যেয়ে সেই ভিডিওগুলো আপনি দেখে খুব সহজে কাটিং করে নিতে পারবেন। তো এখানে 1 ইঞ্চি 2 পয়েন্টে মার্জিন করেছি, তাই না? এখানেও 1 ইঞ্চি 2 পয়েন্টে একটি মার্জিন করতে হবে এবং এই মার্জিন থেকে এখানে আমাদেরকে 0.5 ইঞ্চি 2 সুতকোণ 1 ইঞ্চিতে একটি মার্জিন করতে হবে। এবং এইখান থেকে এই মার্জিনটি এখানে এইভাবে মার্জিনটি মিলিয়ে দেওয়ার পরে এই মার্জিনটি এখন কিন্তু ঠিক আছে আমাদের গলার এখানে এসে মিলিয়ে যাবে। এই মাপটি আমরা কিভাবে নেব? গলাটি আপনি যত ইঞ্চি লম্বা নেবেন সেটা আপনার পার্সোনাল ব্যাপার। তো এখানে আমাদেরকে 4.5 থেকে 5 ইঞ্চিতে মার্জিন করতে হবে এবং এই মার্জিনটি এখানে আমাদেরকে মিলিয়ে দিতে হবে, ওকে? তো মার্জিনটি আপনি কিভাবে মিলিয়ে নেবেন? এই মার্জিনটি করে নেওয়ার পরে এখন কিন্তু ঠিক মাঝখানে একটি মার্জিন করতে হবে আমাদেরকে, আর হলে ঠিক মাঝখানে এভাবে ফিতাটি রাখতে হবে। তালপাটের জন্য এখানে 1/2 ইঞ্চিতে একটি মার্জিন করতে হবে এবং 39 থেকে 40 ইঞ্চি বডির যখন একটি ব্লাউজ তৈরি করবেন, যাদের বেস্ট অতিরিক্ত ভারী হবে তাদের জন্য আপনি এখানে 2 ইঞ্চিতে মার্জিন করবেন, যাদের বেস্ট মিডিয়াম হবে তাদের জন্য আপনি 2 ইঞ্চি 2 পয়েন্টে একটি মার্জিন করবেন। এই মার্জিনটি এখানে আমাদেরকে রাউন্ড করে নিতে হবে, দেখুন এইভাবে। এই মার্জিনটি এভাবে মিলিয়ে দেওয়ার পরে আর্ম হোলের যে তালপাটির জন্য এই মার্জিনটি এখন আমাদেরকে টেনে নিতে হবে। এইভাবে তালপাটির জন্য আমাদেরকে মার্জিনটি মিলিয়ে দিতে হবে, ওকে? তো এখানে কিন্তু কাটুরির জন্য বা শেপের জন্য আমরা এই উপরের পার্টটি তৈরি করেছি, নিচের পার্টটি এখন আমাদেরকে মার্জিন করতে হবে। এই মার্জিন থেকে ঠিক 4 ইঞ্চি নিচে একটি মার্জিন করতে হবে। এই মার্জিনটাকে এখানে টেনে নিতে হবে। এই মার্জিনটি এভাবে টেনে নেওয়ার পরে এতটুকু মার্জিন আবার এখানে মিলিয়ে দিতে হবে। এই মার্জিনটি এভাবে টেনে নেওয়ার পরে এখানে আমাদেরকে যে কাজটি করতে হবে 1/2 ইঞ্চি উপরে একটি মার্জিন করতে হবে। এতটুকু মার্জিন এখানে একটু রাউন্ড করে টেনে নিতে হবে। এই মার্জিনটি এভাবে টেনে নেওয়ার পরে এখন আমাদের যে কাজ করতে হবে এটা কিন্তু হচ্ছে আমাদের শেপ মানে কাটুরের অংশ এবং এই শোল্ডারের যে অংশটি আছে, তাই না, এই দুইটি অংশ কিন্তু এখানে আমাদেরকে জয়েন্ট করতে হবে। এই অংশটি এখন মেপে নিতে হবে এখানে কত ইঞ্চি হয়েছে।
এইভাবে ফিতাটি রেখে এই মার্জিন পর্যন্ত এখানে আপনাকে মেপে দেখতে হবে। এখানে 2.7 ইঞ্চি হয়েছে এবং এখানে হয়েছে 3.5 ইঞ্চি, তাহলে কত হচ্ছে সর্বমোট 10.25 ইঞ্চি, তাই না? এখন ফিতাটিকে দেখুন, এই দিক বাইরের দিকে রেখে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মেপে নিতে হবে। তো এই যে এখানে হচ্ছে 10.25 ইঞ্চি, মানে 10 ইঞ্চি 2 পয়েন্ট, কাটুরির অংশগুলো কিন্তু জয়েন্ট হবে, এই জন্য এখানে 1/2 ইঞ্চি আমাদেরকে শর্ট নিতে হবে এই পার্টটি। এই জন্য এখানে আপনি 10.25 ইঞ্চি 2 সুদ কম 10 ইঞ্চিতে একটি মার্জিন করবেন। এই মার্জিনটাকে একেবারে সোজা করে না টেনে আপনি এইদিকে 1/2 ইঞ্চি একটু উপরে উঠিয়ে মার্জিনটাকে মিলিয়ে দিবেন। তো এইভাবে ঠিক আছে, কাটুরির অংশ বা শেপের অংশটি মাপ ও মার্জিন করে কমপ্লিট হয়ে গেলে এখন নিচের যে বেল্টটি আমরা কত ইঞ্চি দিব, নিচের বেল্টটি সর্বনিম্ন আপনি 4 ইঞ্চি নেবেন, এর উপরে 4.5, 5, 6 আপনি আপনার রুচি অনুযায়ী নিতে পারেন, কোনো সমস্যা নেই। সামনের পার্টগুলো জয়েন্টে দেওয়ার পরে নিচের বেল্টটি পিছন পার্টের সমান করে আপনাকে কাটিং করে নিতে হবে। তো এখানে আমি 4 ইঞ্চি উপরে একটি মার্জিন করে নিচ্ছি এবং এই পিছনের পার্টটি সমান, কিন্তু এই বেলের অংশটি এখন আমাদেরকে কাটিং করতে হবে। তো এতটুকু মার্জিন এদিকে আবার টেনে নিতে হবে, এই মার্জিনটাকে এখানে মিলিয়ে দিতে হবে। এইদিকে দেখুন 2 সুদ আপনি উপরে উঠিয়ে দিবেন, দেওয়ার পরে এই মার্জিনটাকে এখানে একটু রাউন্ড করে মিলিয়ে দিবেন, তাহলে বেল্টটি যখন সেট হবে এখানে অনেক পারফেক্ট একটি শেপ তৈরি হবে, আর শেপটির কারণে প্লাসটি অনেক ভালো ফিটিংস হবে। আমি দেখিয়ে দিচ্ছি, তো এতটুকু অংশ হালকা একটু রাউন্ড করে নিতে হবে। ওকে, এই অবস্থায় কিন্তু সামনের পার্টটি আমাদের মাপ ও মার্জিন করা কমপ্লিট হয়ে গেছে। এখন কাটিং করে নিতে হবে। কাটিং করার পরে হাতাটি কিভাবে কাটিং করতে হবে আপনাকে দেখিয়ে দিচ্ছি, এবং কোথাও যদি আপনার বুঝতে সমস্যা হয় সেই অংশটি কমেন্ট করবেন, অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনাকে বুঝিয়ে দেওয়া হবে। দেখুন, এই ব্রাকাট বা এই কাটুরি ব্লাউজগুলোতে যারা নতুন আছে তারা খুবই কনফিউশনে পড়ে, এখানে অনেকগুলো মাপ নিতে হয় আমাদেরকে। কিন্তু এখানে যে মূল বিষয়টি হচ্ছে, আপনাকে ভিডিওটি খুব মনোযোগী হয়ে দেখতে হবে। একবারে যদি আপনি বুঝতে না পারেন, ভিডিওটি বারবার দেখবেন, তাহলে আপনি বুঝতে পারবেন। একবার দেখে যদি মনে করেন আমি বুঝতে পারিনি আর আমি এটা পারবো না, এটা হচ্ছে আপনার ভুল ধারণা। যতটুকু অংশ আপনি বুঝবেন না, আবার রিপ্লাই করে দেখুন, অবশ্যই আপনি বুঝবেন। কারণ যেহেতু আমরা শিখেছি, আপনিও শিখতে পারবেন, এখানে না শেখার কোনো কিছুই নেই, সবাই শিখতে পারবে, কিন্তু সময় দিতে হবে। আমরা যখন শিখেছি আমাদেরও প্রচুর সময় লেগেছে শিখতে, আপনারও সময় লাগবে। এই জন্য মনোযোগ দিয়ে দেখে আপনি কাজটি শিখে নিন, সারা জীবনের জন্য এই কাজটি আপনি করতে পারবেন। তো এখন এই পার্টগুলো কাটিং করে দেখাচ্ছি। এখানে কিন্তু একটি শেপ হবে, এই মার্জিনটা আমাদেরকে নিচের দিকে মিলিয়ে দিতে হবে। দেখুন, এইখানে যদি আপনি ডাইরেক্ট কাটিং করেন তাহলে পার্টগুলো জয়েন দিতে আপনার একটু সমস্যা হবে, এই জন্য এখানে আমাদেরকে, ঠিক আছে, একেবারে কাটিং করে নেওয়া যাবে না, এখানে হালকা একটু কৌশল করে আপনাকে কাটিং কি করতে হবে। এটাই হচ্ছে আমাদের ব্র্যাকেট ব্লাউজের সামনের পার্ট। তো এইভাবে পার্টগুলো কাটিং করে নেওয়ার পরে এখন হাতা কাটিং করতে হবে। অবশিষ্ট কাপড় আছে, এই কাপড় দিয়ে হাতাটি তৈরি করতে হবে। ঠিক 3.5 ইঞ্চি নিচে একটি মার্জিন করতে হবে, এখানে সেলাই মার্জিনে কাপড় রেখে একটি মার্জিন করতে হবে। তো হাতাটি আমি খুব নর্মালি ভাবে আপনাকে কাটিং করে দেখাচ্ছি।
এবং এখানে যে অবশিষ্ট কাপড় আছে, গলার পট্টি এবং ঘাট প্লেট, বোতাম প্লেট, বা আপনি হুপ দিলে হুপ প্লেট কাটিংটি করে নিতে পারবেন। ওকে, এইভাবে একটি ব্রাকাট ব্লাউজের প্রতিটি পার্ট আমাদেরকে বাইর করতে হয়। এই ভিডিওতে যে মাপগুলো দেখানো হয়েছে 39 থেকে 40 ইঞ্চি বডির জন্য শুধু প্রযোজ্য থাকবে। এর থেকে বেশি বডির জন্য কাটিং করে মাপগুলো বাড়িয়ে নিয়ে কাটিং করতে হবে, এর থেকে কম বডির জন্য কাটিং করলে মাপগুলো কমিয়ে নিয়ে কাটিং করতে হবে। এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন।